হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুগণ, আজকে আমি চলে এলাম কাকরোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। কাকরোলের একঘেয়েমি রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তখন এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। বানানোর পদ্ধতি একদম সোজা আর খেতে হয় দুর্দান্ত। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাকরোলের এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 6 পিসের মতো কাকরোল, নিয়েছি 2 পাকা টমেটো, আর আমি নিয়েছি 2 মিডিয়াম সাইজের কাঁচা আলু। এইবারে এই সবজিগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি আগে থেকেই কিন্তু এই কাকরোল, টমেটো আর আলুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম দেখো চকচক করছে। এবারে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো দেখো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে একে একে সমস্ত সবজিগুলোকে এই কড়াইতে দিয়ে দিতে হবে। তো দেখো আমি প্রথমে কাকরোলগুলোকে দিয়ে দিচ্ছি, আর কাকরোলের যে বড়াটা আছে সেটাকে কিন্তু তোমরা কেটেও দিতে পারো। আমি রেখে দিলাম, দেখতে বেশ সুন্দর লাগবে, সেজন্যে তোমরা চাইলে কিন্তু কেটেও দিতে পারো। তারপরে দেখো আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 পাকা টমেটো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা, খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 3 শুকনো লঙ্কা। এইবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলোকে একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে জাস্ট 2 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। খুব বেশি সময় ধরে ভাপানোর প্রয়োজন নেই, মাত্র 2 মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে। এতে 2 সুবিধা আছে। এক হচ্ছে সবজিগুলো একটু নরম হয়ে যাবে, রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আর দ্বিতীয় হচ্ছে এই সবজিকে ফ্রেশ দেখানোর জন্য সবজির মধ্যে কিন্তু অনেক রকম কেমিক্যাল রং ব্যবহার করে। তো মিনিটখানেক বা 1-2 মিনিট যদি একটু হালকা করে ভাপিয়ে নেওয়া যায়, তাহলে সেই কেমিক্যাল রংটা কিন্তু অনেকটাই বেরিয়ে আসে। তো দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, জাস্ট 2 মিনিট আমি সবজিটাকে একটু ভাপিয়ে নিয়েছি, আর টমেটোর খোসাটাও দেখবে একটু হালকা ফেটে গেছে। এই সময় সমস্ত সবজিগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। কড়াই থেকে সমস্ত সবজিগুলোকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এইবারে সবজিগুলোকে ঠান্ডা হতে বসিয়ে দিয়ে আমরা একটা মশলা রেডি করে নেব। তো দেখো এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 মুঠোর মতো চীনাবাদাম, দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এবারে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই চীনাবাদাম আর গোটা জিরেটাকে একটু হালকা করে ভেজে নেব, যাতে এই চীনাবাদামের খোসাগুলোকে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যায়। তো দেখো খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে এই চীনাবাদাম আর জিরেটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে ঢেলে নেব। এইবারে চীনাবাদাম আর জিরেটাকে ঠান্ডা হতে বসিয়ে দেবো, আর ততক্ষণে দেখো সবজিটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিতে পারছি। এবারে সবজিটাকে কেটে নেব। প্রথমে কাকরোলগুলোকে একটু কেটে নেব। তো কাকরোলের বোটাটা আর পেছন দিকটাকে এইভাবে একটু হালকা করে কেটে বাদ দিতে হবে। আর যেহেতু কাকরোলটাকে একটু হালকা করে সেদ্ধ করা আছে, বেশ একটু নরম হয়ে আছে, কাটতে দেখবে খুব সুবিধা হবে। তো এইভাবে একটু হালকা স্লাইস করে কাটবো, খুব বেশি মোটা করে কাটবো না, দেখেই তোমরা বুঝতে পারছো। এভাবে একটু পাতলা পাতলা করে এই কাকরোলগুলোকে কেটে নেব, তাহলে কিন্তু কাকরোলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সমস্ত কাকরোলগুলো আমি কেটে নিয়েছি। এবারে আলু 2 কেটে নেব। তো আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর আলুটাকেও ঠিক একই রকমভাবে কাকরোলের মতো একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। এতে কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এইভাবে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে আলুটাকেও দেখো লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এবারে টমেটোর খোসাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে, যেহেতু টমেটোটা আগে থেকে একটু সেদ্ধ করা আছে, তাই দেখবে খুব সহজে খোসাটা উঠে আসছে। তারপরে 4 করে কেটে নেব, এতে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে। তো এইভাবে টমেটোগুলোকে একটু 4 করে কেটে নেব। অন্যদিকে যে বাদাম আর জিরেটাকে আমরা ভেজে রেখেছিলাম, সেটাও দেখো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর যতটা সম্ভব বাদামের খোসাগুলোকে আমি বেছে নিয়েছি। আর এই জিরে আর বাদামটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিতে হবে। যে 1 ইঞ্চি আদা সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই 1 ইঞ্চি আদাকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর যে 3 শুকনো লঙ্কা সেদ্ধ হতে দিয়েছিলাম, সেই 3 শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আর সেদ্ধ করা টমেটো 2 মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো মশলার খুব সুন্দর একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এইবারে মশলার পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো
বন্ধুগণ, মশলার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও পেস্ট করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এইবারে রান্না করে নেওয়ার পালা, তার জন্য দেখো চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। এইবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই আলু আর কাঁকরোলটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। তো দেখো, সমস্ত আলু আর কাঁকরোলটাকে কড়াইতে দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নেব। এবারে এই আলু আর কাঁকরোলটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। এতে কিন্তু কাঁকরোলগুলো খেতে দারুণ টেস্টি হবে। তো দেখো, আলু আর কাঁকরোল ভেজে নিয়েছি, এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব। কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি দিলাম 3 চামচের মতো সর্ষের তেল। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা, আর আমি এর মধ্যে দেবো 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। তো দেখো, জিরে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেবো একটা তেজপাতা, মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে দিয়ে দেবো। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ভাজা ফোড়ন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মিক্সিং জারে বেটে রাখা মশলাটা। তো বন্ধুগণ, আজকের এই রান্নাটা দেখতে দেখতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে গিয়ে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, মশলাটাকে দিয়ে খুব ভালো করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা। এইবারে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে খুব সুন্দর একটা কালার আসবে। চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো, খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে এই মশলাটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো, মশলাটা কিন্তু মোটামুটি একটু কষানো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দেবো সেই ভেজে রাখা আলু আর কাঁকরোলটাকে। ভেজে রাখা আলু কাঁকরোল দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মোটামুটি মিনিটখানেক সময় ধরে এই কাঁকরোল আর আলুটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। যে কোনো নিরামিষের দিনে হোক বা আমিষের দিনে হোক, কাঁকরোলের এই রেসিপিটি হলে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো দেখো, আলু আর কাঁকরোলটাকে মিনিট খানেক মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। অবশ্যই একটু উষ্ণ গরম জল দেবে, তাহলে দেখবে এই ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে এই ঝোলটাকে রান্না করে নিতে হবে। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আলুটাও দেখো খুব ভালোভাবে নরম হয়ে গেছে, আর কাঁকরোলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা আমি রাতের বেলায় রুটির সাথে খাওয়ার জন্য করছি, তাই একটু গামাখা গামাখা করছি। মনে হলো যে একটু লবণটা কম হয়েছে, তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব ভালো করে একদম নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় তোমরা একটু টেস্ট করে দেখবে যে নুন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে তোমরা এই সময় এর মধ্যে একটু 1 চামচের মতো ঘিও দিতে পারো, তাহলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তবে আমি আজকে আর ঘি দেব না, সবশেষে এর মধ্যে আমি দেবো একটু ধনে পাতা কুচি। একটু ধনে পাতা কুচি দিলে যেমন সুন্দর ফ্লেভার হবে, আর দেখতেও বেশ ভালো লাগবে। ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে এটাকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, আজকের এই কাঁকরোলের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।